যখন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে চরম এক অস্থিরতা বিরাজ করছে, দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে, ঠিক সেই সময় উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর শহর থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নর আটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ পানিসাগর বিএসএফ সেক্টর অফিসের সাদা পোশাকে জওয়ানরা ধর্মনগর আইএসবিটি এলাকার এক টমটম থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নারকে আটক করে পরবর্তীতে তাদের পানিসাগর বিএসএফ সেক্টর অফিসে নিয়ে যায় জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নারের কাছ থেকে একজনের নাম ভারতীয় প্যান কার্ড পাওয়া গেছে, যার নাম প্রমা চৌধুরী। অপরজনের পরিচয় পাওয়া যায়নি, তবে উদ্ধারকৃত প্যান কার্ডটি ভুয়ো বলে বিএসএফ জওয়ানরা প্রাথমিক ধারণা। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখে বাংলাদেশের নাগরিক চিহ্নিত হলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ জওয়ানরা। এদিকে টমটম চালক জানায়, এদিন দুপুরে কুমারঘাট থেকে একটি ম্যাক্স গাড়ি করে ওই দুই কিন্নার ধর্মনগর কোঅপারেটিভ ব্যাংকের সামনে নামে, তারপর তার টমটমে উঠে আইএসপিটিতে নিয়ে যাওয়ার জন্য বলে। তাদের গন্তব্যস্থল ছিল করিমগঞ্জ, তবে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সীমান্ত শহর ধর্মনগরে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নার আটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, জোরদার করে তোলা হচ্ছে সীমান্তের টহলদারি। দুইজন প্যাসেঞ্জার ন্যাস গাড়িতে গেলাম, যে আইএসবিটি যাইব করিমগঞ্জ পাস পাইব নিয়ে আমি নিয়ে আইছি। কোন জায়গা থেকে আপনি তারা রুট তুলছেন? তারা এখন কি বিএসএফ এ তারা লইয়া গেছে? বিএসএফ এ লইয়া গেছে তারা। ব্যুরো রিপোর্ট, আর ইনস।